নতুন কেউ এবার মাথায় দিচ্ছে নাকি? ভাই নতুন হতেই পারে, বসন্ত আসছে, বসন্ত এসে গেছে। তাহলে অনয় পড়ো, এই আস্তে 1 নম্বর কোশ্চিন, অনয় বা সাথী পড়াবো। কি বলছে? এভেন ট্রাভেলের ডিস্টেন্স 42 কিমি 5 ঘন্টা যাচ্ছে, ট্রাভেল পার্টলি ফুট কত? 6 কিমি পার ঘন্টা, বাইসাইকেল 10 কিমি পার ঘন্টা, ডিস্টেন্স ট্রাভেল বাই ফুট, আসতে ভাই ফুটে যে যেতে তার কত সময় লেগেছে? তাহলে ফুট কত আছে? 6, তাই তো? তাহলে উত্তর 12 বা 18 হবে। তাহলে টোটালটাই যদি 6 কিমি পার ঘন্টা গতিবেগে যেত, তাহলে 42 কিমি যদি 6 কিমি পার ঘন্টা গতিবেগে যেত, তাহলে কি আসছে? এতক্ষণ পর কে জয়েন করে? একটা কত 6 কিমি পার ঘন্টা, আর একটা কত ভাই ফুট, আর একটা কত? বাইসাইকেল, বাইসাইকেল COI লিখে দিলাম, চলো আর একটা কত ভাই? 10 কিমি পার ঘন্টা। ওভারঅলে কত আসছে? 42 বাই কত 5, অ্যালিগেশন করলে 5 10 50, 8 বাই 5, 5 6 30, 12 বাই কত 5, 5 5 কেটে গেল, 4 2 গুণে 8, 3 4 12, 2:3। এটা কিসের অনুপাত ছিল? স্পিডের। এটা কিসের অনুপাত হলো? টাইম। নেক্সট, ডিস্টেন্স ট্রাভেল বাই ফুট, ফুটে কতটা পথ গেছিল? টোটাল টাইম 3 আর 2 কত? 5, 5 ইউনিটের ভ্যালুই কত বলা আছে? 5 ইউনিটের ভ্যালু কত বলা আছে ভাই? 5 ঘন্টা। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 5 ঘন্টা হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 2 ঘন্টা। তাহলে ফুটে কতটা পথ গেছিল? 6 ইনটু কত 2, 12 কিমি। আমাদের অ্যান্সার কত? 12 কিমি। অনয় বাবু PDF নেওয়ার দরকার আছে? না না, ক্লাসের। হ্যাঁ, সে কি করে নেবা সেদিন? তোমার দরকার আছে কি তাই বলো। হ্যাঁ হ্যাঁ, ও একটু তো ভুল টুল করেছে, দুটো একসঙ্গে তো ফ্রি এর তোমাদের ক্লাসের। 2 দিন পর কারুর বলে, দাদা আমার খাতা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো PDF হয়ে গেল। এই একটু না আমার পিটিটি থাকলো, তার বেশি কি হবে? ও সেটা হলো প্রশ্ন, এইটা একটা ভালো কাজের কথা বলেছো। ওই সেভই থাকবে, ভগবান ওকে সেভ করে দেয়, এই জন্মে তোকে আমি সেভ করে রাখলাম, নেক্সট জন্মে তুই SSC পাবি। মানে সেভ করা মানে কি? স্টক করা, ভগবান স্টক করে দিয়ে, স্টক থাক, সামনে বার হবে। এ ম্যান, ওয়াকে স্পিড কত? 8 কিমি পার ঘন্টা।
ম্যান ওয়ার্ক স্পিড 8 কিমি পার ঘন্টা, আফটার কি বলছে ভাই এভরি কিলোমিটার টেক রেস্ট কত 4 মিনিট, হাউ মাচ টাইম উইল কভার ডিস্টেন্স 6 কিমি, 6 কিমি যেতে তার কত ভাই বিশ্রাম ছাড়া সময়। বিশ্রাম ছাড়া সময়, একদম বিশ্রাম ছাড়া সময় কত হচ্ছে ভাই 6 কিমি যাচ্ছে কত 8 কিমি পার ঘন্টা বেগে, 6 বাই কত 8, 3 বাই 4 ইন্টু কত 60, 15 এত মিনিট, তাই বিশ্রাম ছাড়া সময় কত ভাই 45 মিনিট। প্রতি কিলোমিটার অন্তর 4 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তার প্রতি হ্যাঁ হ্যাঁ তার মানে 6 কিমি রাস্তা 5 বার বিশ্রাম নেবে, তাহলে 5 বারে বিশ্রাম নেয়। বিশ্রাম 5 ইন্টু কত 4, কত মিনিট ভাই 20 মিনিট, টোটাল 65 মিনিট, বুঝলা বিক্রম? ও বিক্রম ভাই জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না, অভিজিৎ বলছে শুনতে পাচ্ছে না, আমি বলছি শুনতে পাচ্ছি না, হ্যাঁ বলো কি জানি, বিজয় দত্ত আসেনি, ভাইও আসেনি, কোথায় যে গেছে বুঝলা অভিজিৎ, বিজয় দত্ত আসেনি, বিজয় দত্তের ভাইও আসেনি, গুরু শিষ্য আসেনি, হয়তো দেখা যাচ্ছে দুজনই এক জায়গায় গেছে, একদম একদম এইরকমই আমি ভাবছি, পরে একটু আমি বলে ডাললাম না, হ্যাঁ দুজনেই এই গুগল মিটে আছে, গুগল মিটে আছে ভাই, কোন কবি হয়ে গেছে ভাই বিজয়, কোন কফি শপে আছো ভাই আপাতত বাড়িতে, বলছে রিচার্ড ট্রাভেল, এ তো বি কত 15 কিমি পার ঘন্টা, বি টু সি 20 কিমি পার ঘন্টা, সি টু ডি কত 30, ডিস্টেন্স কি আছে ভাই সমান আছে, এখানে কে কনস্ট্যান্ট, ডি কি কনস্ট্যান্ট, ডিস্টেন্স কি কনস্ট্যান্ট, একটা কত আছে 15 কিমি পার ঘন্টা, একটা 20 কিমি পার ঘন্টা, একটা 30 কিমি পার ঘন্টা, তাহলে কত হবে ভাই 15 20 30 60, 4 15 3 20 30 2 60, তাহলে অ্যাভারেজ স্পিড কত আসবে 60 বাই 4 3 7 2 কত 9, গাছের ডাল কত 3টে 3, 20 কিমি পার কত ঘন্টা, অ্যান্সার কি 20 কিমি পার ঘন্টা, ২৫৪, কি আছে ভাই 254, পড়ো পড়ো পড়ো, হুম 80 কিমি, 20 কিমি আর কত 27 কিমি, হুম ভাই 18 20 27 যোগ করলে কত হয় 65, ভাই 18 কততে 6, 20 বাই কত 5 টাইম, 27 বাই কত
নয় আছে, সবই তো কাটছে আরামে। তিন, চার, তিন, টোটালে নিচে কত আসছে ভাই? 10। তাহলে 65/10 মানে 6.5। ২৫৫ পড়ো। রানিং কত? 40 কিমি/ঘন্টা। ইভি রান কত? 30 কিমি/ঘন্টা। হোয়াট উইল বি দেশ কি ডিক্রিজ কত? 10 কমছে, 25%। হ্যাঁ, তা 10/ কত? 40 কত পার্সেন্ট ভাই? 25%। ২৫৬। চলো, এ ট্রেন লেন কত? 350 মিটার। ক্রসে কি ব্রিজ? 350 মিটার ক্রস ব্রিজকে কত লেন কত? 220 সেকেন্ডে। তা স্পিড অফ দ্য ট্রেন, তাহলে 350 আর 250, 500, 600 যাচ্ছে কত? 20-তে। কিমি/ঘন্টায় 18/ কত? 5। 6×18 কত? 108 কিমি/ঘন্টা। ২৫৭। চলো পড়ো, দা ডিস্টেন্স বিটুইন টু প্লেস এইচ অ্যান্ড ও ইজ ডি ইউনিট। এইচ থেকে ওর দূরত্ব কত? ডি ইউনিট। অ্যাভারেজ স্পিড গেট পারসন এইচ টু ও স্টিপুলেটেড টাইম এস। এইচ থেকে ও তে স্টিপুলেটেড টাইম এস এ সে যাচ্ছে, এস ইউনিট। হি টেক 20 মিনিট মোর দ্যান ইউজুয়াল। হ্যাঁ, 20 মিনিট বেশি নিচ্ছে যদি 60 কিমি/ঘন্টায় যায়, আর যদি 44 মিনিট আর্লি যায় তাহলে কত? 75 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। দ্য সাম অফ নিউমেরিক্যাল ভ্যালু DRS, DRS এর ডিস্টেন্স আর টাইমের যোগফল জানতে চেয়েছে। তার মানে 20 মিনিট বেশি, আর এটাকে দূরত্ব বের করে নিই। তাহলে ডিস্টেন্স সমান ডি ইকুয়াল, চলো ডি ইকুয়াল কি বলছে ভাই? 20 মিনিট বেশি আর 44 মিনিট আগে, তাহলে কত? 20 আর 44 কত? 64। 64/ কত? 60। একটা কত আছে? 60, একটা কত আছে ভাই? 75। পার্থক্য কত? 15। 60 60 গেল, 5×15=75। তাহলে দূরত্ব কত বেরোলো? 30×320। দূরত্ব কত বেরোলো ভাই? 320 কিমি। দ্য সাম অফ নিউমেরিক্যাল ভ্যালু এস, এস ও জানতে চাইছে। হ্যাঁ ভাই, এস জানতে চাইলে এতে এতে বের করাটা একটু, হ্যাঁ হ্যাঁ, আর একটা লাইন করি, এইভাবে করলাম যখন দুটোই করব। আর একটা গতিবেগ 60, তার টাইমটা কত আসছে? 20 মিনিট কি বলেছে? বেশি লেগেছে। তাই 320/ কত? 60 − 20 মিনিট, এটা ঘন্টায় আছে ভাই। এটাকেও মিনিটে নিয়ে চলে আসো না, ইনটু কত?
তাহলে মিনিটটা কত আসছে ভাই? 300 মিনিট। 300 মিনিট মানে কত ঘন্টা? 5 ঘন্টা। এই দুটোরই তো সাম জানতে চেয়েছে, সাম কত? 325। ভুল উত্তর আছে, ভুল উত্তর আছে। হ্যাঁ এসছে, কোশ্চেনটা মেবি ভুল আছে। আমার ভালো মনে হয় কোশ্চেনটা কিছু গল্প আছে। না, 257 নম্বর কোশ্চেন তো। দাঁড়াও, আরে কোশ্চেন নাম্বারটা বলো না বকবক না করে। দুশো 57, তাই তো? হ্যাঁ, ছাড়া আছে, ওদের ভিডিওতে গেলে পাওয়া যায়। কোশ্চিনের ভাষা ভুল বা কিছু ভুল। হ্যাঁ, কোশ্চিনের ভুল এখানে যা আছে। কিভাবে উত্তর দেওয়া আছে, সলিউশন দিয়েছিলাম ভুল। এটাই 325-ই আসবে, কারণ দা নিউমেরিক্যাল ভ্যালু অফ কত? ডি আর কত? এস এর ডি তো 320, কোনো চাপ নাই। এস কত? 20 মিনিট বেশি নিচ্ছে তো। হ্যাঁ, 320 আর 5 কত? 25। ওরা 384 করছে অন্য ভাবে, কি একটা ভাবে তখন বের করেছে আমার মনে নাই, ভিডিওতে আছে দেখি। ওদের সলিউশন দেখি, কথা বলা নাই দুইজনের টাই। এখানে ভ্যালু বলতে হবে দা সাম অফ নিউমেরিক্যাল ভ্যালু, ডি অর এস। হ্যাঁ, এস ইন স্টিপুলেটেড টাইম, এস ইউনিট, অ্যাভারেজ স্পিড গেট H2O, H2O নির্ধারিত টাইম হয়। ওখানে যাবে ডিফারেন্স টাইম ভাই, সাম ডিফারেন্স টাইম। 320 সাথে 64 যোগ করলে কত? 384। সেক্ষেত্রেও ভুল, 64-কে তুমি মিনিটে যোগ করবে না ঘন্টাতে যোগ করবে, বলা নাই। পারফেক্ট টেনশন দিলে এটাই নেবে, ছেড়ে দাও। কেটে দিলাম ভাই, অপশন ভুল। হ্যাঁ, লিখতে পারবো, মাউস দিয়ে লিখবো কেমন করে? হ্যাঁ, বোর্ডে লেখা যাবে। চলো নেক্সট। দেখে যাও বিজয় দত্ত। ও বিজয় দত্ত, বিক্রম ভাইকে বললেও, বিক্রম ভাইকে কত ভালোবাসি আমি। সেদিন বললো আমি না আসলে নতুন কিছু হয়, বিক্রম ভাই আসেনি বলে আমি হোয়াইট বোর্ডে PDF বানিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য। তাহলে
এ ট্রেন দ্যাট রানিং স্পিড 72 কিমি, এ ক্রস ইলেকট্রিক্যাল 36-এর লেন্থ অফ দ্য ট্রেন অফ মিটার, তাহলে লেন্থ ট্রেন কি আসবে ভাই? 72 ইন্টু কত? 5 বাই কত? 18 ইন্টু কত? ছোট 4, 20 ইন্টু 36 কত হয় ভাই? 720 মিটার। তারপরে পড়ো 259। এ ট্রেন ট্রাভেলের পড়ো 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 ভাই। এ ট্রেন ট্রাভেল অফ ডিস্টেন্স বিটুইন স্টেশন এ পি টু কিউ কত? 126 কিমি পার ঘন্টা। অপোজিট ডিরেকশন কাম ব্যাক কত? 90 কিমি পার ঘন্টা। পি থেকে কিউ আর কত? কিউ থেকে পি। অ্যানাদার ট্রেন ট্রাভেল সেম ডিস্টেন্স অ্যাট অ্যাভারেজ স্পিড, অ্যাট দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন। ফার্স্ট ট্রেনের অ্যাভারেজ স্পিডে অ্যানাদার ট্রেন গেছে। দ্য টাইম টেকেন বাই সেকেন্ড ট্রেন ট্রাভেল 525, অ্যাভারেজ স্পিডে গেলে 525 কিমি এ যেতে কত সময় নেবে? 1টা লাইনে চলে আসো। দেখো অ্যাভারেজ স্পিডের সূত্র কি? 2xy x প্লাস y, সেটাই যদি নিচে বসে তাহলে উপরে x প্লাস y, নিচে 2xy হবে। সাজাও, অত জ্বালা চোকানোর দরকার না, এক এক লাইন সাজাও। বড় হয়ে গেছো। 2 গুণ 126 গুণ কত? 90। তাহলে উপরে যোগ, নিচে বসা মানে কি জিনিসটা কি উল্টে যাবে? কত হবে? 6 9 2 11 216। কাটো তো ভাই, 5 5 10 12, 9 দিয়ে কাটি, 36 দিয়ে যদি কাটি আর কাটবে 18 দিন তো কাটবেই। 36 দিন আর কেউ কাটছে কি তাই বলো? 5 36 কত? 5 দিন তো কাটবে। হ্যাঁ 9 দিন তো কাটবে, 9 দিন তো কাটবে, ওগুলো তো কাটবে। আমি বললাম 36 দিন কাটবে, কাটবে তো অনেক কিছু। আমি প্রশ্ন করলাম 36 দিকে কাটবে, এবার 9 দিকে কাটবে, তুই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ চলো, 6 দিয়ে কাটলে 36, 6 15 কত? 90। 15 দিয়ে কাটি, 3 15 কত? 45, 4 15 60, 3 15 45, 45 বাদ দিলে 5 আর 2 7, 5 15 কত? 75, 4 9 36, 9 1 9, 3 4 14, 7 2 14, 5 7 35, 2 2 2, কত ঘন্টা ভাই? দুশো ষাট চলো। পড়ো পড়ো ভাই, আমি পড়ো পড়ো বলবো না, কোশ্চেন আটকে দাঁড়িয়ে থাকবো। নিজেরা পড়ো, আরে রিজু পড়ো। আজকের পর থেকে ভাই যে কোশ্চেন পড়বে না সে পড়তে আসবে না। একদম পরিষ্কার কথা, আমাকে যেন পড়ো পড়ো বলতে না হয়, কারণ ইংলিশের এই যে রেজাল্ট গুলো সিজিএল এর খারাপ বেরোচ্ছে, তো কেউ ইংলিশে কে কত দিগ্গজ,
ও ছাদা বাঙালিকে দেখা যাচ্ছে অন্তত কোন বিলাকে, কারণ এরা ইংলিশ গ্রামার যতই জানুক এদের ইংলিশ রিডিং পড়তে সেই মুখ দিয়ে গলা বেরায় না, আর সেই জন্য ইংলিশ যতই জানে ইংলিশের কোশ্চিন পড়তে লাগে দেয় 10 ঘন্টা, টাইম শেষ। অথচ দেখা যায় সেই ছেলেটা সব উত্তর জানে, এদের আগে দরকার ইংরাজি পড়ছে খুব ভালো কথা, একটা কাঁথা কঞ্চি আর একটা পত্রিকা দি, ভাই তুই রিডিং পড়, মানে বুঝা টুঝার দরকার, তুই ভুল মানে পড়, রিডিংও ভুল পড়, দুটো জিনিস হবে, এক ভীতি কাটবে, দুই স্পিডে পড়ার ক্ষমতা তৈরি হবে, তাড়াতাড়ি পড়ার ক্ষমতা তৈরি হবে। তাহলে অনেক ছেলেমেয়ে কি করে, এমনি ইংলিশ তারা অনেকে ভালো পড়ে ভালো করে, কিন্তু এক্সাম হলে যে তারা উড়ু করে পড়তে পারে না। হুম দশ এই তো আছে ভাই, 10 মিনিট মানে কত, 10 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, কি বলছে কিমি পার ঘন্টা, ইনটু কত ভাই, 18 বাই কত, 5, শূন্য 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 3, 27 বাই কত, 5, 27 বাই 5 মানে কত, 5 পয়েন্ট কত, 4 কিমি পার ঘন্টা, কি বলছে 2.5 কিমি কভার করছে কত, রেট অফ কত ভাই, একদম গিভেন ডিস্টেন্সে টাইম কত লেগেছে ভাই, হ্যাঁ 2.5 কিমি স্কুটারে যাচ্ছে কত, 30 কিমি পার ঘন্টা, তার টাইম কভার ইন মিনিট, মিনিটে জানতে চাইছে, একদম 2.5 বাই কত, 30, তার মানে 25 বাই কত হচ্ছে, 300 ঘন্টায় বেরোচ্ছে, ইনটু কত, 60 করে দাও, 5 কত মিনিট ভাই, 5 মিনিট, যতন তোমার মনে কেউ আছে ভাই, আই একটু শোনো, একটু তো গুণ থাকবেই, সাবজেক্টটা সেম তো, একটু তো গুণ থাকবেই, একদম আরে যতন তো আনন্দ করবেই, যতন এত ফাস্ট কোনোদিন হয়নি, সেটাই সেটাই, হ্যাঁ তাই, চলো জিজ্ঞা করলাম ঘর থেকে যাওয়ার সময় বলেছি, এখনো যতন আসেনি সুতরাং আমার লেট হয়নি বলি বেরিয়েছি, না আমি শুধরে গেছি তো, ভালো ছেলে হয়ে গেছে, ঠিক আছে 11টার সময় লিঙ্ক দেবো, 2:30 ক্লাস শুরু করবো, 11টার সময় লিঙ্ক দেবো, 2টোর ক্লাসের অগ্রিম লিঙ্ক দিলেই যদি চলে আসে তাহলে 11টা লিঙ্ক দেবো, লিঙ্ক দিয়ে চাকরিতে চলে যাবো, এক আর রানিং এর স্পিড 64 কিমি পার ঘন্টা, কভার সার্টেন ডিস্টেন্স করে 40 মিনিট, আর ওয়ার স্পিড কার রান রিডিউস করো 30 মিনিটে যাবে, ভাই স্পিড কে কতটা এ করতে হবে, চলো 30 মিনিটে গেলে এতে, চলো 64 বাই, কমন সেন্সে যদি আসো এই 64 ইনটু 30 বাই কত, 40 বাই কত, 40 বাই কত, 60 বাই কত, টাইমই তো আসবে, 30 বাই 60, এমনি লিখিনি ইচ্ছা করে, যে বুঝতে পারবে লিখবেই না, 40 বাই কত করবে, 30, শূন্য শূন্য কাটলো, আর কত হচ্ছে, দশমিক আছে, তাহলে ঠিকই করেছে, 4 4 আর 16, 318 আগে কত, 19, 3 6 18, 1 3 5 15, 65 পয়েন্ট কেউ আছে, তিরিশের জায়গায়
জি চার ছয় কত, একদম 4 6 24 240 প্লাস চলে আসছে 256, 85 পয়েন্ট কত সামথিং 33। রিডিউসড মানে কমে গেছে কমাটা। স্পিড কত হবে? চলো ২৬৩, চলো রাকেশ ওয়াকিং কত, স্পিড কত 8 কিমি/ঘন্টা, ক্রসে ব্রিজ কত 30 মিনিট, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ব্রিজ কিলোমিটার? রাকেশ ওয়াকিং স্পিড কি 8 কিমি/ঘন্টা, লেন্থ ব্রিজ, তাহলে 8 × কত 30/ কত 60, 1 এর 2 4 কিমি। ২৬৪, চলো টাইম জানতে হয়েছে, কি জানতে হয়েছে, হাউ লং সেকেন্ড, 150 300 কত 450, 90 কিমি/ঘন্টা মানে কত হয় 5 18 90, 5 5 25, 25 দিয়ে কাটো, 4 4 16 2 কত 18 সেকেন্ড। ২৬৫, চলো স্টার্ট ফ্রম কত সেম টাইম এ টু বি 1800 কিমি পার পার্ট, বলছে প্রসেস টুয়ার্ড ইচ আদার পরস্পর বিপরীত দিকে 44 ও 46, কখন তারা মিট করবে, কখন মিট করবে এবং কি বলছে কোন স্টেশন থেকে কত কিমি দূরে মিট করবে, উইল দ্য ট্রেন মিট, হ্যাঁ ইচ আদার পরস্পর বিপরীত দিকে গেছে ভাই, তাহলে পরস্পর যদি বিপরীত দিকে যায় কোন টাইম থেকে, তাহলে তাদের দূরত্বের অনুপাত আর কিসের অনুপাত ভাই, স্পিডে 44 আর কত 46, 22 = কত 23, তাহলে 22 = 23 হয়, টোটালটা কত হচ্ছে ভাই 23 আর 22-এ 45, 45 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে 1800, 180-তে আসি, 4 45 180 40, এটা এর থেকে যাত্রা করেছে, এটা বি থেকে যাত্রা করেছে, তাহলে এটা একটু 40 কত হচ্ছে ভাই, এর থেকে কত দূরে 880 দূরে এই করবে, আর বি থেকে কত দূরে 40 করলে 920 কিমি, বি থেকে 920 কিমি, তাহলে অ্যান্সার কোনটা আসবে ভাই, অপশন 880 কিমি ফ্রম এ স্টেশন আছে, 880 কিমি ফ্রম এ স্টেশন, 800 ফ্রম স্টেশন বি হবে না, অপশন ডি হবে না, অপশন সি শুধুমাত্র হচ্ছে, অ্যান্সার কি অপশন
চলো 266। কি দেওয়া আছে ভাই 266? এ পার্সন ওয়াকে ডিস্টেন্স এ থেকে বিতে 15 কিমি পার ঘন্টা, ফ্রম বি থেকে এতে 30 কিমি পার ঘন্টা, ইফ হি টেক 3 আওয়ার্স কমপ্লিট জার্নি, টোটাল জার্নি কত? 3 ঘন্টা। দেন হোয়াট ডিস্টেন্স এ থেকে বি, এ থেকে বি আর বি থেকে এ, টোটাল যাওয়া আসা মিলে কত ভাই? 3 ঘন্টা। এ থেকে বি এর দূরত্ব, তাই দূরত্ব সমান 3 × 15 × কত ভাই? 30। দুজনের টাইমের যোগফল তো ভাই কত? 45। উত্তর কত? 30 কিমি। ২৬৭। চলো, এ ডিস্টেন্স কভার বাই এক্স প্লাস ওয়ান আর এক্স কিউব এত, দ্য স্পিড অফ এতে ভাই ডিস্টেন্স কভার এত ঘন্টা এত কিমি? হ্যাঁ, এক্স কিউব প্লাস ওয়ান বাই কত? এক্স প্লাস ওয়ান, তাহলে কি পড়ে থাকে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত? ওয়ান। আমি আর কিছু বলবো না ভাই আজকের দিনে, আমি হাপি গেলাম। আগে জানতাম আমার একা যতন আছে, এখন দেখছি যতন স্কোয়ার কিউব দি পাওয়ার এন। আলাদাই লেভেল তো। সবাই বলছে ও জি 10টায় এসছে আমার ঘরে আসছে। আর ভাই আজকে বিশেষ কোন দিন নাকি গো? আজকে বিশেষ কোন দিন নাকি ভাই? বসন্ত এসে গেছে তো, বিশেষ কোন দিন নাকি? এ ম্যান ট্রাভেল 1200 কিমি 16 ঘন্টায়, হি ট্রাভেল পার্ট ভাই কার 40 কিমি পার ঘন্টা, আর একটা কত ভাই ট্রেনে কত? 80 কিমি পার ঘন্টা। কার জানতে চাইছে? সেম কোশ্চেন একটু আগে করলাম, সেম কোশ্চেন। একটা কত? 1200 কিমি এতে আসো, একটা 40 কিমি পার ঘন্টা। একটা 40 কিমি পার ঘন্টা, আর একটা কত ভাই? 80 কিমি পার ঘন্টা। কোনটাকে কি বলেছে? সেম কোশ্চেন, প্রথমটা কার, তারপর একটা কত? ট্রেন। মোটের ওপর কত? 1200 বাই কত? 16। 1200 বাই 16 করলে কত হয় ভাই? 3 × ৪ = ১২, আর 4 × ২৫ = কত? 100। 3 × ২৫ = কত? 75। 5, 40 থেকে 75 বাদ দিলে কত? 35। তাহলে এ ১:৭ কত? 7। এটা স্পিডের অনুপাত, এটা কিসের অনুপাত? টাইমের। টোটাল টাইম কত বলা আছে ভাই? 16। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 16 ঘন্টা। 1 ইউনিটের ভ্যালু কত? 2 ঘন্টা। কোশ্চিন কি জানতে চেয়েছে? কার, তাহলে কারের টাইম কত? 2 ঘন্টা। তাহলে কারের দূরত্ব কত? 40 × ২ সমান কত? 80 কিমি। কার কত কিমি ভাই? 80। সেই রকমের ব্যাপার গো। চলো 69।
মোহন ট্রাভেল থ্রি ইকুয়াল ডিস্টেন্স 12 কিমি, 18 কিমি, 24 কিমি পার ঘন্টা, ইফ হি টেক টোটাল 13 ঘন্টা, দেন কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার, ইফ হি টেক টোটাল কত, 13 ঘন্টা, বলছে তিনখানা ইকুয়াল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স জানতে চাইছে। অ্যাভারেজ স্পিড বের করে দেবো তাকে কত, হ্যাঁ অ্যাভারেজ স্পিড বের করে দেবো তাকে কত দ্বিগুণ করবো, 13 দি, 13 দি, 12 18 কত, 24, 12 18 24 কত হবে ভাই, 72, 6 4 3, অ্যান্সার ভাই 72-এর মাল্টিপুল মানে 9-এর মাল্টিপুল আছে কেউ, মেবি 216 অ্যান্সার। এবার এর গড় গতিবেগ কত আসছে ভাই, 72 বাই 13 ইন্টু কত, 3, কত ঘন্টায় যাচ্ছে, 13 ঘন্টায়, 13 13 কি কেটে গেল, 216 কিমি। পড়ো রাজেশ, উইথ দ্য টাইম উইল এ ডগ রান অ্যারাউন্ড দ্য স্কোয়ার ফিল্ড, সাইড কত, 75 মিটার, ইফ ইট রান রেট 6 কিমি পার ঘন্টা, অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড, এরাউন্ড এ স্কোয়ার ফিল্ড তার মানে কি পরিধি বরাবরই যাচ্ছে, 6 কিমি পার ঘন্টা, তার 75 ইন্টু কত আসবে ভাই, 4, 60 75 বলেছে তো, ঠিক আছে চলো তাহলে 75 ইন্টু কত, 4, 6 কিমি পার ঘন্টা, 1 ঘন্টা সময় লাগছে, ইন্টু কত, 60, ডাল মে কুচ কাল হয় ভাই, ৬০০০ করে দাও, 100 3 4, উত্তর কত, 3 মিনিট, বোন একটু উত্তর দেখো তো, ২৭১, চলো সাথী ঠিক আছে তো, ঠিক আছে চলো, 271, রাহুল এন্ড মিঠুন কত, ট্রাভেলের ডিস্টেন্স কত, 30 কিমি, সাম দেয়ার স্পিড কত, 70 মিনিট, টোটাল টাইম টেকেন বাই বোট ট্রাভেল কত, 2 ঘন্টা 6 মিনিটে, তাদের সাম দেয়ার স্পিড কত, 70, আর দুজনে মিলে কত, 2 ঘন্টা কত, 6 মিনিট, ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড, টোটাল দূরত্ব কত ভাই, 30 কিমি, তাদের স্পিডের সাম, তাদের কি বলেছে, স্পিডের সাম, তাদের যদি স্পিডের সাম হয়, ধরে নাও রাহুলের স্পিড আর, আর মিথুনের স্পিড কত, এম, এটাই তো বলা আছে, আর প্লাস এম সমান কত, 70 কিমি পার ঘন্টা, টোটাল টাইম টেকেন বাই কত ভাই, দুজনে মিলে কি বলছে, রাহুল আমিনে 30 কিমি পার ঘন্টা, দুজনে মিলে যাচ্ছে তাতে কত, 2 ঘন্টা কত, 6 মিনিট, তার মানে 30 বাই আর, 30 বাই এম,
2 ঘন্টা 6 মিনিট মানে কত হয়? 120 26, 126 বাই কত? 60। তাহলে আর প্লাস এম, আর ইন্টু এম সমান 30। কমন নিলে নিচে পড়ে যাবে তো ভাই, ক্লিয়ার ভাই এতদূর? তারপরের লাইনে আর প্লাস এম এর মান কত? 70। আর ইন্টু এম সমান, আমি ডিটেলসে যাচ্ছি, বড় করছি ইচ্ছা করে, 30। 7 দিয়ে কাটলে কত হবে ভাই? 10, 18, এই তো আসছে 3 6 18, 10, 3 10 30। তার মানে কত হচ্ছে আর ইন্টু এম এর মান কি আসছে ভাই? দুটো স্পিডের গুণফল 1000, আর যোগফল কত? 70। 70 যোগফল আর গুণফল 1000, এমন না এমন কিছু সংখ্যা অপশনের থেকে দেখো। 50 আর কত? 20, একদম। পঞ্চাশ 20, তার বেশি বলা আছে কি? ডিফারেন্স বিটুইন বলেনি কারোর, তার মানে কত? এটা 50 যদি হয় প্লাস কত? 20, 70, তার ডিফারেন্স 50 মাইনাস 20, 30। ভ্যারাইটিতে পেয়েছিলাম এই কোশ্চেন, এটাই নতুন টাইপ এসএসসির জাম্প। আগের ব্যাচে 3 লাইন টেনেছি, আগের ব্যাচে 3 লাইন টেনেছি, কারণ ওদের তো টাইম অ্যান্ড ডিস্টেন্স শেষ হয়েছে, এত টানেইনি কোশ্চেনকে। ২৭২, পড়ো তো ভাই, 272 পড়ো, পড়ো, পড়ে যাও পড়ে যাও পড়ে যাও, ফালতু সময় নষ্ট। একটা 4 কিমি যাচ্ছে, একটা কত? 9 কিমি। ডিস্টেন্স ফুট, প্রথমটা কত? আর প্রথমটা ফুট তো, তারপর একটা বাইসাইকেল, ফুটে কত যাচ্ছে ভাই? 4, আর বাকিটা কত বলেছে? 9, আর 35 বাই কত? 5 মানে কত? 7, 2 3, টোটাল টাইম কত? 5, 5 মানে 5, তাহলে এটা কত আসবে? 2 ঘন্টা, এটা কত? 3 ঘন্টা। ফুট জানতে চেয়েছে, তাহলে ফুট কত? 4 ইন্টু কত? 2 সমান কত কিমি ভাই? 8 কিমি। তিয়াত্তর নেই পিভিটিতে, 74 চলো। পড়ো ভাই, 74, বারো কিমি ইন কত? 12 মিনিটে। ইফ ইট স্পিড ডিক্রিজ বাই কত? 5 কিমি, 12 কিমি যাচ্ছে 12 মিনিটে, আর স্পিড কত? ডিক্রিজ হয়ে 5 কিমি/ঘন্টা। টাইম টেকেন বা কভার ডিস্টেন্স কত? 22 কিমি। স্পিড যদি 5 কিমি/ঘন্টা, 22 কিমি যেতে কত সময় লাগবে? 12 কিমি যাচ্ছে ভাই 12 মিনিটে, তাহলে স্পিডটাকে বের করি, স্পিড 12 কিমি যাচ্ছে কত? 12 মিনিটে, 22 60 কিমি/ঘন্টায়, এত কিমি/ঘন্টা নিজের শার্ট ওপরে যাবে। যদি ডিক্রিজ করা হয় তাহলে নিউ স্পিডে টাইম কত আসবে? 22 বাই কত? 55, 2 বাই
5 ইন্টু 60 মিনিট কত মিনিট ভাই? 24 মিনিট। ২৭৫ চলো, ২৭৫ কি বলছে ভাই? এ ম্যান ওয়াকিং এর স্পিড কত? 12 কিমি পার ঘন্টা। আফটার এভরি কিমি ই টেক রেস্ট ফর কত? 3 মিনিট। একটা এভরি কিমি পর প্রতি কিমি পর 3 মিনিট কত রেস্ট নাই? হাউ মাচ টাইম উইল টেক কভার কত ডিস্টেন্স? চকে একদম, তাহলে করো। অতএব বিশ্রাম ছাড়া সময় 6/12 সমান 30 মিনিট। ডিস্টেন্স কত? 6। তাহলে কতবার বিশ্রাম নিচ্ছে ভাই? প্রতি কিমি পর 5 বারে, তাই তো? বিশ্রাম কত নাই? 5 বারে 3 মিনিট করে 3 পাঁচা কত? 15 মিনিট। টোটাল কত? 45 মিনিট। অ্যান্সার তাই। হ্যাঁ ভাই।